আমাদের প্রশ্নটা কি এখানে দ্য আর্থ সরি দ্য মুন ইজ সিন মানে চাঁদ দেখা যাক দ্য আর্থ ইজ প্ল্যানেট আর্থের যে দাগ দেওয়া আছে আর্থ আমরা বলতেছি কমন নাউন হি ইজ এ সাকিব সাকিবের দাগ দেওয়া আছে এটা কি নাও এটা আমরা দেখলে মনে হচ্ছে না প্রপার নাউন তাহলে সাকিবকে আমরা কেন কমন নাউন এখানে আমি যেখানে ডাক দিয়েছি তিনটে কিন্তু কি নাও কমন নাউন কিন্তু আমরা কমন নাউনের কার্ডটা থেকে দেখতে পাই প্রপার কার্ড দেখতে পাই যেমন এই যে প্ল্যানেট প্ল্যানেটটা কমন নাউন তাই না পৃথিবীর সকল প্ল্যানেটকে প্ল্যানেট বলে যখন আমরা আর্থকে বলি তাহলে আর্থ একটা নির্দিষ্ট প্ল্যানেট তাই এটা তো প্রপার নাউন হওয়ার কথা তাই না তাহলে এটাকে আমরা কমন আউকার বলি মনে রাখবা যে যদি কোনো বলো যদি কোনো যদি কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকে ওই প্রপার নাউনটা আর প্রপার নাউন থাকে না কমন নাউন হয়ে যায় কি হয়ে যায় তার মানে যে কোনো কমন প্রপার নাউনের আগে আর্টিকেল বসেলে কি হয়ে যাবে তাহলে আমরা দেখছি দেখবা নজরুল ইজ দা সেলি অফ বাংলাদেশ ইউনিভার্সিটি দেখতে পারবা দা শেলি নাম আগে কোনো আর্টিকেল হয় মানে যখন হয় তাহলে বুঝতে হবে এটা কমন হয়ে গেছে অর্থাৎ তাকে সাধারণত তুলনা করা হয় এই ধরনের তুলনা হোক বা না হোক আমাদের বিষয় যখন দেখবা যে আর্টিকেল আছে কোনো প্রপার নাউনের আগে যদি মুন যদি প্রপার নাউন হয় একটাই মুন একটাই চাপ তাকে আমরা নামকরণ করছি আমরা মুন দিছি তাই না উপগ্রহটাকে তো সেই ক্ষেত্রে আমরা যদি দি আসে আমরা চোখ বন্ধ করে এটাকে প্রপার নাউন হইলেও কি বলবো কমন নাউন। সাকিবকে আমরা যিনি প্রপার নাউন যেহেতু তার আগে এ আছে। তার মানে অবশ্যই চোখ বন্ধ করে বিনা কারণে বিনা শর্তে এটা আমাদের কমন হয়ে যাবে কথা ক্লিয়ার তার মানে আমি যদি কমন নাওন না চিন্তা তাহলেও এটা বুঝতাম না তবে কমন নাও না বলতে বুঝতাম না এই কথাটা বুঝার কারণ হচ্ছে তোমরা একটু আগে কমন নাওন কী জিনিস প্রপারনাউনকে পড়ে আসবিধা বা কথা শুনে আসুবিধা বুঝতে পারলাম এই লাইনটা তার মানে প্রপার নাউনের আগে আর্টিকেল বসলে এটা চোখ বন্ধ করে বিনা কারণে কী হয়ে যাবে কমন নাউন তাহলে আর্থ মুন তারপর জুপিটার এই সমস্ত জিনিসের আগে বাই বন বেসিক্যালি তোমার আর্টিকেল থাকে সেই কারণে এটাকে আমরা কি বলি কমন বলতে হয় কথা বলি সেটা কিন্তু কমন ছিল কিন্তু আর্টিকেল দেওয়ার কারণে সে কী হয়ে গেল কমন যেমন দা পদ্মা মেঘনা এগুলো প্রপন নাউন না যেমন দা পদ্মা যদি বলে তাহলে এটা কিন্তু কমন নন হয়ে যাবে ঠিক আছে দা যমুনা ইজ আ বিগ নিবার যমুনা পৃথিবীর সকল নদীকে নদী বলে তাহলে যমুনা কিন্তু তাহলে প্রপন্ন কথা তাহলে যমুনা যদি দিই থাকে তাহলে অবশ্যই এটা কী হয়ে যাবে আর যদি বলো যমুনা এই যে ডিগ্রি বা সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই প্রপার নাউন হবে মনে থাকবে তাহলে পদ্মা মেঘনা যমুনা এদের আগে যদি আর্টিকেল থাকে তাহলে তুমি বলবা কমন নাউন না থাকলে যেহেতু নির্দিষ্ট নদীর নাম তখন বলতে হবে প্রপার নাউন কথা ক্লিয়ার